একটি আলু ক্ষেত এবং এই আলু ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি। প্রচুর সরিষা হয় এই এলাকায় এবং সরিষার জন্য বিখ্যাত। বাংলাদেশের বড় একটা সরিষা যোগান আমাদের এই চলন বিল এলাকা এবং সংলগ্ন ছোট ছোট বিল এলাকায় হয়ে থাকে। প্রচুর সরিষা এবং এটি এখানকার কৃষির একটি অন্যতম মাধ্যম। এই ফসলটি প্রতি বছরই হয়ে থাকে। আবহাওয়ার ওঠানামার কারণে অনেক সময় ফলনটা ভালো পাওয়া যায়। তিন নান্দিনার দিকে হাঁটছি। এই সরিষার মাঠের পরেই আবার খেতে পাকা ফসল, পাকা ধান আছে। ডানে একটি বিল, বামে একটি বিল। এখানে এখনো পানি আছে এবং এই ক্ষেত্রে সরিষা তেমন ঘন হয়নি, তো লাগানোর পরে বৃষ্টি পেয়েছিল, নষ্ট হয়ে গেছে। কিছু কৃষক নিচতলায় পানি দিচ্ছেন, একজন তরিয়া জাল দিয়ে মাছ ধরছেন আর একজন ধান পরিবহনের ফাঁকে সেই মাছগুলো পরীক্ষা করছেন কি কি মাছ ধরলো। এই বিলটাতে আর কিছুদিন পরে পানি শুকিয়ে যাবে, তবুও এর নরম কাদামাটির মধ্যে কিছু মাছ বেঁচে থাকবে। দিন যত যাচ্ছে মানুষের কৃষির প্রতি চাহিদা কমে যাচ্ছে। সবাই শহরমুখী, গ্রাম ছেড়ে সব শহরের পানে ছুটে চলছে, যার কারণে অনেকেরই জমি নিজেরা আবাদ করে না, তৃতীয় পক্ষ কাউকে দিয়ে আবাদ করানো হয়। ঐতিহাসিকভাবেই যারা কৃষির সাথে সম্পৃক্ত ছিল বাপ দাদা পুরুষ, দেখা গেল তাদের ফ্যামিলিতেও এখন কৃষি কাজ করার মতো লোক নেই। মোটামুটি শিক্ষিত হয়ে অনেকেই এখন সফল হয় এবং বাকি যারা কম শিক্ষিত আছেন তারা বিভিন্ন ধরনের গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবহনের সাথে সংযুক্ত। এখন প্রচুর ধান হয়েছে, প্রচুর ধান। এই যে এখানে খড়িটা দেখছেন পুড়ে এসেছে, এটা হয়তো বর্ষাকালে কোনো শ্মশান থেকে পুড়ে বাকিটুকু নীল দিয়ে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। দেখুন মাঠ ভর্তি সোনালি ধান। অনেকেই ধান কাটছেন, টয়লেট সারতে হয়, সে মাঠে আর কোথায় টয়লেট সারবে। এই যে সরিষা ক্ষেতের আইলে টয়লেট সেরেছেন। এখন হেঁটে যাচ্ছি, সামনে আরেকটি বিল পড়বে, সেখানে প্রচুর সাদা বক দেখছি। দেখি এগিয়ে যে কি দেখা যায়।